ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে দুইটা চমৎকার জিনিস নিয়ে আপনাদের সামনে আসছি। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্ভিং ডিশ, এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন যে দুইটার সেট, এটা হচ্ছে মূলত যে মাইক্রোওভেনে খাবার গরম করার জন্য বা রাখার জন্য বাটি সেট বলতে পারেন চাইলে। আমাদের সাথে আছে রাসেল ভাই। এখন আমরা আছি যে নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের ঠিক উপরে, যেটা হচ্ছে যে মাশাল্লাহ ক্রকারিস। যদি নাম্বারটা দেখি, দেখতে পাচ্ছেন এখানে তাদের নাম্বার, ইমো, বিকাশ সব কিছু দেওয়া আছে। যদি আপনাদের এই সেটগুলো পছন্দ হয়ে থাকে, আপনারা চাইলে তাদেরকে সরাসরি কল করতে পারেন। আর রাসেল ভাই, এগুলোর একটু সুবিধা একটু বলেন তো আমাকে। সুবিধা বলতে অনেকে আমাকে বলছে যে মাইক্রোওভেনে আলাদা কিছু বাটি সেট দেখান, তাদের জন্য আজকে নিয়ে আসলাম আলাদা ঢাকনা সহ বাটি সেট। এটা আচ্ছা, এটা আমি এটা নিয়ে কথা বলি সর্বপ্রথম, যেটা আপনার পাইরেক্সের ডিনার সেট গুলো দেখে থাকি যে পাইরেক্সের, এটা হচ্ছে ওইরকম পাইরেক্সের। এটা হলো আপনার চেনবুল ব্র্যান্ডের, ওটা চায়নাই আর কি। এটা হলো প্রত্যেকটা আলাদা আলাদা ঢাকনা সহ। আর এটা একটা সুবিধা কি, আপনার মাইক্রোওভেনে দিয়ে ঢাকনা সহ খাবার গরম, ঢাকনা ছাড়া দিলে কি ঝোলটা ছিটায়। আপনি তরকারি টরকারি করলে বা ডাল ডাল যাই করেন, আলাদা সাইডে লেগে যায় ওভেনে, সেক্ষেত্রে আমাদের আলাদা পরিষ্কার করতে হয়। ঢাকনা সহ আপনি যে কোনো খাবার গরম করতে পারবেন, কোনো ছিটকে হবে না আর কি। আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল বেড প্লাস আপনি ডাইরেক্ট গরম করে ডাইনিংয়ে সার্ভ করতে পারলেন। ওকে, এটা একটা তিন পিস সেট। এটার পাশাপাশি একটা কালার আছে, এটাও সেম একই রকম তিন পিসের একটা সেট। আচ্ছা, এটা রান্না এবং গরম মাইক্রোওভেনে দিয়ে। আপনার নর্মাল যে হারি পাইরেক্স এগুলো শুধু সাধারণত গরম করা যায়, রান্না করা যায় না। আপনি এগুলো তো রান্নাও করতে পারবেন, গরমও করতে পারবেন, দুইটা পারপাসে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এবং ওভেনে রান্না করার সরাসরি আপনি ডাইনিংয়ে সার্ভ করবেন, সেটা আপনি কুক অ্যান্ড সার্ভ, যেটা আপনি ওইটা করতে পারবেন। কুক অ্যান্ড সার্ভ যেটা বলতে চাচ্ছিলাম আমি, তো ওইগুলোর কি ফুলটাই, এটা তিনটা মিলে একটা সেট। আচ্ছা, তিনটা মিলে একটা সেট, যেমন একটা হলো বড় সাইজ, একটা একটা দুইটা একটা তিনটা, এই তিনটা মিলে একটা সেট। কালার হয় দুইটা, ওইটা পাশাপাশি একটা কালার আর কি। এই যে তিনটা একটা সেট। আর এখানে যেটা দেখতেছেন এটা হলো আপনার সার্ভিং ডিশ। আমরা সাধারণত ডাইনিং টেবিলে ছয় জনে বা আটজনে যে টেবিলে বড় সাইজের একটা সার্ভিং ডিশ ব্যবহার করি, ছয়টা বা আটটা থাকে। এইটা সেম একই রকম ছয়টা। এটা সাধারণত দেখা যায় ডাইনিং টেবিলে দুই তিনজন খেতে পড়ছে, আপনার অত বড়টা প্রয়োজন নাই। অল্প কিছু তরকারি রান্না করলেন বা তরকারি সার্ভ করলেন, সেক্ষেত্রে আপনি ছয়টা আইটেম একসাথে দিতে পারবেন। আপনি চমৎক সিঙ্গেল সিঙ্গেল করে আপনি ছয়টা আইটেম দিতে পারবেন, আর আলাদা আলাদাগুলো পাত্রগুলো আপনি পরিবেশন করতে পারবেন, যার যার সামনে দিয়ে দিলেন আর কি, অথবা এইখানে থাকলে আপনি মুভ করে ব্যবহার করতে পারবেন। চমৎকার। আর এগুলো সম্পূর্ণ স্ট্যান্ড সহ, আপনি ছয়টা আইটেম একসাথে দিয়েছেন, আলাদা আলাদা বসে তো ই করতে হবে না, স্ট্যান্ড এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন আপনি। প্রত্যেকটা আলাদা ঢাকনা। এক্সাম্পল, আপনার রাত্রে ব্যবহার করছেন, আপনার খাবার টেবিলে বসে খাবারটা গরম হয়ে ঠান্ডা হয়ে গেছে, মাইক্রোওভেনে গরম করে সরাসরি এখানে ঘিরে খেতে পারলেন। আচ্ছা, আর রাসেল ভাই, এগুলো আসলে প্রাইস কত রাখতেছেন আপনারা? এটা আসলে সাধারণত আমরা মার্কেট প্রাইস আমরা সেল করি আরও বেশি, কিন্তু আমরা এখন যেটা আমরা সবসময় বলে আসি যে হোলসেল প্রাইসে রাখার চেষ্টা করি সবসময়, এটা এখন রাখতেছি অনলি 2500 টাকা। মাত্র 2500 টাকা হচ্ছে এটা। 6 পিসের এটা রাখতেছি অনলি 2500 টাকা। আচ্ছা, আর এটা সেটটা রাখতেছি 3 পিসের সেটটা, এটা মার্কেটে যাচাই করে দেখতে হবে 3300 টাকা রেট দাও আছে। আপনারা কত রেট? আমরা এখন ডিসকাউন্টে দিচ্ছি অনলি 2600 টাকা পুরো তিনটা। আচ্ছা, যারা দেখতেছেন আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন, বিভিন্ন জেলা সদরে কুরিয়ার গুলো থাকে, সেটার মাধ্যমে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেব। ওকে, তো যদি দেখেন একটু, এখানে কিন্তু আপনারা ব্লেন্ডার, গ্রাইন্ডার, অন্যান্য ডিনার সেট দেখতে পাচ্ছেন, ফ্রাই ফ্যান দেখতে পাচ্ছেন, ইলেকট্রিক কেটলি দেখতে পাচ্ছেন, প্রেশার কুকার দেখতে পাচ্ছেন, অনেক কিছুই ইনফ্যাক্ট আছে তাদের দোকানে। যদি কিনে আপনারা হোলসেলে কিনে আপনার দোকানে রিটেলে বিক্রি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু তাও করতে পারবেন। তো যাই হোক, আমরা কিন্তু বারবার পার্ট এই দোকানের ভিডিও করার চেষ্টা করতেছি, নেক্সট ভিডিওতে অন্য আইটেম থাকছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনি পরবর্তীতে এমন কোনো ভিডিও মিস করতে না চান। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।